নার্সারি ক্লাসের বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা দেখো আমরা এখন ইংরাজি ক্লাস করব। তোমরা তোমাদের স্কুলের ইংরাজি খাতাটা একটু বার করবে মানে যে খাতায় আমার কাছে স্কুলে লেখো সেই ইংরাজি খাতাটা বার করবে আজকে আমরা একটা নতুন জিনিস শিখব আমরা তো আস্তে আস্তে বড়ো হচ্ছি এবার আমাদের অ্যানুয়াল পরীক্ষা দিতে হবে তাহলে আমাদের একটু একটু নতুন নতুন জিনিস শিখতে হবে সেই নতুন নতুন জিনিসটা কি দেখো আমি এখানে ওপরে লিখে দিয়েছি ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল লেটার্স মানে কি বড় হাতের অক্ষর কিন্তু সেই ক্যাপিটাল লেটার্সগুলো পরপর লিখিনি তোমরা কিন্তু সবাই জানো ক্যাপিটাল লেটার এগুলো লেখা কিন্তু এগুলো পরপর সাজিয়ে লেখা নেই দেখো এখানে লেখা আছে সাজিয়ে লেখো তার মানে কি আমি তো অনেক দিন পড়াশোনা করিনি তাই সব পড়া ভুলে গেছি শুধু খেলা করেছি তাই সমস্ত পড়া আমি কি করে ফেলেছি গুলিয়ে ফেলেছি ভুলে গেছি কি হবে এবার দেখো আমি এখানে কেমন উল্টো পাল্টা করে লিখে ফেলেছি প্রথমে বি তারপরে এ তারপরে ডি তারপরে সি তারপরে ই এ বাবা এরকমভাবে লিখলে কি আমি পরীক্ষা নম্বর পাবো নাকি কিচ্ছু নম্বর পাবো না কেটে গোল্লা বসিয়ে দেবে তাহলে আমি যদি উল্টো পাল্টা করে লিখে ফেলি তোমরা তো ভালো ছেলে মেয়ে তোমরা বাড়িতে বসে বসে পড়াশোনা করছো মায়ের কথা শুনছো তাই তোমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে লিখে ফেলতে পারবে আমি ভুলভাল লিখে ফেলেছি দেখো খাতাতে আমার মা আমায় খুব বকেছে কিন্তু তোমরা তো সব আমার ভালো ছেলে মেয়ে তোমরা কিন্তু এটা সাজিয়ে লিখে ফেলতে পারবে তাহলে এরকম ভুলভাল লেখা থাকলে দেখো তোমরা সাজিয়ে কি লিখবে আগে শিখে নাও দেখো প্রথমে লেখা আছে বি তারপরে লেখা আছে এ ডি ই তোমরা সবাই জানো সবার প্রথমে কি হবে এ সবার প্রথমে কি হবে এ কারণ এ দিয়ে শুরু হয় তাহলে আগে সাজিয়ে তুমি কি লিখবে এ এই লিখে ফেললে এ এর পরে কী হয় বি দেখো এখানে আছে বি কি সুন্দর তোমরা সাজিয়ে সাজিয়ে লিখে ফেলতে পারছো তাই না এ বি তারপরে কি হয় ডি কিন্তু নয় তারপরে কি হয় সি এই তুমি লিখে দিলে সি তাহলে এ বি সি তারপরে কি হবে ডি ডি আর শেষে আছে ই ডি এর পরে কি হয় ই এই আমার ভুলবার লেখাটা কাটা হয়ে গেল আর তোমরা ঠিকঠাক করে লিখে ফেলে রাইট পেয়ে গেলে নম্বর পেয়ে গেলে তাহলে তোমরা এটাকে কী সাজালে এ বি সি ডি ই দেখো এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেটার আছে তোমরাও এ এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেটার সাজিয়ে ফেললে আমি ভুলবালিকে দিয়েছিলাম তোমরা সাজিয়ে সুন্দর করে লিখলে বোঝা গেল বাবু আচ্ছা তারপরেরটা দেখো কি লিখে দিয়েছি এন এম পি কিউ ও এ বাবা কি উল্টো পাল্টা সাজিয়ে দিয়েছি তাহলে তোমরা দেখো মনে মনে সাজাও প্রথমে কি কোন লেটারটা আগে হবে সেটা তোমাদের সাজাতে হবে গোন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও তাহলে এখানে প্রথমে আসছে এম এন ও পি কিউ তাহলে ফার্স্ট প্রথম লেটারটা কি আসছে এম তাহলে এই সাজিয়ে ফেলে তোমরা এম এম এন এই যে এন ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল এটারেই লিখতে হবে শুধু সাজিয়ে লিখলে আলাদা করে আচ্ছা এম এন তারপরে কি আসবে ও এম এন ও পি এই তো পি পি এম এন ও পি কিউ এই তো আমাদের কিউ হয়ে গেল সাজানো হ্যালো আচ্ছা এবার দেখো আবার উল্টো পাল্টে করে ফেলেছি কিচ্ছু পড়াশোনা করছি না আমি সব ভুলে গেছি ই সেরমভাবে করলে কীভাবে নম্বর পাব তাহলে সাজাও দেখি জি এইচ আই জে কে এল খুঁজতে থাকবে প্রথমেই কোন লেটারটা আসবে এম এন ও পি কিউ আর এস তাহলে প্রথমেই কাকে পেলে এস যেটা এখানে আছে এস তারপরে তো টি ইউ ভি তাহলে প্রথম কী পেলে এস সাজিয়ে ভালো প্রথমেই লেখো কি এস টি এই যে টি এস টি ইউ এই যে ইউ স্টিউ ভি এই যে ভি ভি তারপরে ডাব্লু ডাব্লু তাহলে পরপর সাজানো হলো দেখতে পাচ্ছ এস টি ইউ ভি ডাব্লু হলো আচ্ছা তারপরে দেখো কী আছে তারপরে আবার উল্টে পাল্টে দেওয়া আছে আবার তোমরা প্রথম থেকেই গুনতে থাকো যদি এইখান থেকেই গোনো আচ্ছা একটু প্রথম থেকেই এ বি খুঁজতে থাকবে কিন্তু ফার্স্ট লেটার কোনটা হচ্ছে এ বি সি ডি ই এফ এফ এ বি সি ডি ই এফ এফ দেখতে পাচ্ছ এফ পেয়েছ তুমি তাহলে লেখো কি এফ প্রথমেই লেখো এফ এ বি তারপরে জি জি এইচ এই যে এইচ জি এইচ তারপরে কী হবে জে এই হয়ে গেল আমাদের জে তাহলে সাজানো হলো এফ জি এইচ আই জে আচ্ছা আবার পরে থেকে খেয়াল করবে কোন লেটারটাই তুমি প্রথমে পেয়ে যাচ্ছ জি এইচ আই জে কে এল কে এল কে পেলে তো তাহলে দেখো প্রথমে লিখে দাও কে তারপরে এল এম তারপরে এন তারপরে হলো ও ব্যাস পরপর সব সাজানো হয়ে গেলো তাহলে কিন্তু নার্সারির বাচ্চারা তোমাদের কিন্তু এই ভাবে সাজিয়ে লেখা পরীক্ষায় থাকবে তোমরা ফার্স্ট টার্মে কী করেছো পরপর লেখা অভ্যাস করেছো এবারেও পরপর লেখা অভ্যাস করবে কিন্তু এটা একটা নতুন জিনিস তোমরা শিখলে তোমরা বাড়িতে আমার খাতায় কিন্তু এরকমভাবেই অভ্যাস করবে তোমাদের বাবা মা বা দিদিমণিরা তারা বাড়ির বড়রা কি করবেন না তোমাদের এরকম উল্টো পাল্টা করে সাজিয়ে দেবেন আর তোমাদের অবশ্যই সাহায্য করবেন যে কিভাবে তোমরা সাজিয়ে সাজিয়ে লিখবে প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হবে তারপরে প্র্যাকটিস করলেই হবে আমরা ক্লাসে আরও করে করব হ্যাঁ আজকে প্রথম দিন করলাম আমরা নেক্সট ক্লাসে এরকম সাজিয়ে লেখা আরও করব। তাহলে কি করলাম আমরা এরকম উল্টো পাল্টা থাকলে প্রথমেই এবিসিডি থেকে গুনবো। গুনে যে লেটারটা প্রথমেই পাবো সেটা থেকে করতে শুরু করব ঠিক আছে বাচ্চারা আমি আজকে প্রথম দিন বলে তোমাদের অল্প দিলাম নেক্সট ক্লাসে আরেকটু বেশি করে তোমাদের সাজিয়ে লেখা অভ্যাস করবো মানে এরকম উল্টো পাল্টা দেওয়া থাকবে তোমরা সাজিয়ে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখে দেবে ব্যাস তাহলেই তোমরা পুরোপুরি নম্বর পেয়ে যাবে ঠিক আছে বাচ্চারা নার্সারি ক্লাসের বাচ্চারা এটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা খুব ভালো করে অভ্যাস করো আর বাড়িতে সবার সঙ্গে খুব আনন্দ করে তোমাদের সময় কাটাও টাটা